নিয়ে যাওয়া নিয়ে সকাল থেকে প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে জোকা ইএসআই হাসপাতালে চলছে তার স্বাস্থ্য পরীক্ষা। এরপরই অনুব্রত মণ্ডলকে আসানসোল জেল কর্তৃপক্ষের তরফ থেকে ইডির হাতে তুলে দেওয়া হবে। অন্যদিকে যে আপডেট এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে যে দিল্লিতে আজ অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করা হবে না, অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যেতে রাত হয়ে যাবে, আজ দিল্লিতে নিয়ে গিয়ে ফের তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, আজ যদি আদালতে অনুব্রত মণ্ডলকে পেশ করা না হয় তাহলে সেক্ষেত্রে অনুব্রত মণ্ডলকে আজ রাতে কোথায় রাখা হবে এবং কবে আদালতে তাকে পেশ করা হবে? দেখো মাধুরী, ইডি সূত্রের খবর যে আজকে কিন্তু অনুব্রত মণ্ডলকে কোর্টে পেশ করা হচ্ছে না, কোর্টে পেশ করা হবে না সেটা আগে থেকেই কিন্তু ইডি সূত্র মারফত আমরা জানতে পারছিলাম। কিন্তু একটা সম্ভাবনা ছিল যে বিচারকের বাসভবনে গিয়ে অনুব্রত মণ্ডলকে সেখানে বিচারকের বাসভবনে পেশ করা হবে, কিন্তু সেটাও কিন্তু হবে না যেটা ইডির আধিকারিকরা জানাচ্ছেন। যেহেতু অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লি যখন তারা পৌঁছবেন রাত হয়ে যাবে এবং তারপরে অনুব্রত মণ্ডলকে সোজা রাম মনোহর লোহিয়া হাসপাতাল বা সাফদারগঞ্জ হাসপাতাল, এই দুটো হাসপাতালের মধ্যে কোনো একটা হাসপাতালে নিয়ে গিয়ে মেডিকেল টেস্ট করানো হবে। এবং যেহেতু অনেকটাই দেরি হয়ে যাবে, অনেকটাই রাত হয়ে যাবে, তার প্রায় 8টা 9টা বেজে যাবে, সেই জন্য কিন্তু সিদ্ধান্ত বাতিল হয়েছে। ইডি সূত্রের খবর, অনুব্রত মণ্ডলকে হাসপাতাল থেকে সোজা ইডির যে দিল্লির সদর দপ্তর সেই সদর দপ্তরে দিয়ে যাওয়া হবে এবং আজকে রাতে ইডির সদর দপ্তরে অনুব্রত মণ্ডলকে রাখা হবে। এবং আগামীকাল যেহেতু ছুটির দিন, তুমি জানো হোলির ছুটি, কোর্ট বন্ধ থাকবে, ইডির অফিসাররা বিচারকের সঙ্গে কথা বলবেন এবং কথা বলে একটা সময় চাইবেন। বিচারক যদি কোর্টে এসে বলেন যে অনুব্রত মণ্ডলকে কোর্টে পেশ করা হোক, বিচারকের নির্দেশ মোতাবেক অনুব্রত মণ্ডলকে দুপুরের পর কোর্টে নিয়ে যাওয়া হবে, বা যদি বিচারক বাসভবনে ডেকে অনুব্রত মণ্ডলকে পেশ করার নির্দেশ দেন তাহলে বাসভবনে গিয়েই কিন্তু অনুব্রত মণ্ডলকে পেশ করা হবে। কিন্তু সব মিলিয়ে যেটা ইডি সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে আজকে অনুব্রত মণ্ডলকে কিন্তু পেশ করা হচ্ছে না। আজকে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে মেডিকেল টেস্ট করিয়ে সোজা ইডির সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে এবং আজকে রাতে সেখানেই কিন্তু অনুব্রত মণ্ডলকে রাখা হবে। ধন্যবাদ প্রকাশ। অর্থাৎ আজকে আদালতে পেশ নয় এবং যেটা জানা যাচ্ছে যে দিল্লিতে যাওয়ার পর অনেকটাই রাত হয়ে যাবে, তার শারীরিক পরীক্ষা আবার হবে, তারপর ইডির সদর দপ্তরে তাকে রাখা হবে। এদিকে আসানসোল জেল থেকে কলকাতায় যাওয়ার পথে পুলিশের নিরাপত্তার মধ্যেই কিন্তু নিয়ম ভাঙার অভিযোগ উঠল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। বর্তমানে শক্তিগড়ে তৃণমূল ছাত্র পরিষদ নেতা কৃপাময় ঘোষ ও অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের গাড়ির চালক তুফান মিদ্দা ও আরও এক ব্যক্তির সঙ্গে এক টেবিলে বসে প্রাতরাস সারলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। প্রায় আধ ঘন্টা তিনজনের সঙ্গে কথা বলেন অনুব্রত, ছবিতে অনুব্রতকে নির্দেশ দিতে এবং তৃণমূল ছাত্রনেতা কৃপাময়ের কানে কানে কিছু বলতেও দেখা যায়। গরু পাচার কাণ্ডে কৃপাময় ও তুফান দুজনেই সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। প্রশ্ন হচ্ছে কিভাবে পুলিশের বেষ্টনী এড়িয়ে তারা পৌঁছলেন অনুব্রতর কাছে। অনুব্রত নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা তখন ছিলেন অন্য টেবিলে, আর এদিন অনুব্রত জলখাবারে ছিল কচুরি তরকারি মিষ্টি। দেখছেন সেই ছবি। ভয়াবহ দুশ্চিন্তার মধ্যে মুখ্যমন্ত্রী আছেন। ভাইপো বউকে যখন সিবিআই আসবে তার আগে উনি বাড়িতে গিয়ে ইনস্ট্রাকশন দিয়েছিলেন কিভাবে কি করতে হবে। এখন অনুব্রত মণ্ডলকে ঠাকাবার সব রকম চেষ্টা করেও যখন পারা গেল না, যেতে যখন হবে তখন মুখ্যমন্ত্রী তার অনুগত লোকেদের দিয়ে ইনস্ট্রাকশন পাঠিয়েছেন এবং সেই কারণেই পুলিশ হেফাজতে থাকা অনুব্রত ঠিক ওই দোকানটাতে গিয়ে পৌঁছলো। ঠিক ওই দোকানটাতেই তিনজন বসে থাকলো নাকি এটা পুলিশ মন্ত্রীর নির্দেশ ক্রমে পুলিশের বাহিনী এই গোপন সলা পরামর্শের বৈঠকটা করিয়ে দিল যাতে পুলিশ মন্ত্রীর ইনস্ট্রাকশনটা অনুব্রতর কাছে ঠিকঠিক মতো পৌঁছয় এবং অ্যাকর্ডিংলি প্রয়োজন মতন অনুব্রত আবার ইনস্ট্রাকশন দিতে পারে। এটা পুলিশ হেফাজত এই শব্দটার যে আসলে মানে, পুলিশের কেয়ারে আছে এই কথাটার যে মূল মানে, তদন্তের প্রক্রিয়া বলতে যা বোঝায়, এই সবগুলোকে খেটে দেবার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। না, ল্যাংচা এখন ফিস্টুলার আকারে বেরোচ্ছে লোকের সাথে, সে নাকি সেখানে কিছু একটা ফুসফুসও করেছে, তবে এসব করে লাভ হবে না। ওখানে গেলে পেঁয়াজের খোসার মতো সব ছাড়িয়ে বার করে নেবে, কোনো চাপ নেই, করতেই পারেন, কারোর সাথে কথা বলতেই পারেন, তাতে কী হবে, হতেই পারেন, নিশ্চিতভাবে কথা বলতে পারেন, তিনি তো তৃণমূলেই ছিলেন,
আছেন, সুতরাং না থাকার তো কথা না বলার তো কোনো কারণ নিশ্চয়ই বলতে পারেন বলেই তাকে বলতে দেওয়া হয়েছে, না বলতে দেওয়ার তো কোনো কারণ নেই, নিশ্চয়ই সেরকম পারমিশন আছে, আমি জানি না। ওরা ওরকমই তো করে, সুতরাং করছে, ওদের মন মতো যা হচ্ছে করছে, কিন্তু বিচার্য বিষয়ে আমি বেশি কিছু বলছি। যেমনটা আপনাদের জানালাম, গতকালই অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে যত জট সমস্ত কেটে যায় এবং আজ সকাল 6:40 নাগাদ অনুব্রত মণ্ডলকে আসানসোল জেল থেকে বের করা হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কড়া বেষ্টনীর মধ্যে তাকে ইতিমধ্যে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে এসেছেন এবং এই মুহূর্তে তার স্বাস্থ্য পরীক্ষা চলছে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব জোকা ইএসআই হাসপাতালের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, ইতিমধ্যেই 1.5 ঘন্টা অতিক্রান্ত অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা চলছে জোকা ইএসআইতে, হাসপাতাল সূত্রে কি জানতে পারছো এই মুহূর্তে? দেখো, প্রায় 2 ঘন্টা হতে চললো অনুব্রত মণ্ডলকে কিন্তু জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি, এই জোকা ইএসআই হাসপাতালে এনে প্রথমে তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গিয়ে তার বিভিন্ন রকম যে ব্লাড টেস্ট রয়েছে, সুগার টেস্ট রয়েছে, ব্লাড প্রেশার টেস্ট রয়েছে, সেগুলো পরীক্ষা করা হয় এবং তারপর তার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো বিষয়ে জানতে চাওয়া হয়। ইএসআই হাসপাতালের 4 জন বিভাগীয় প্রধান, তাদের মধ্যে একজন জেনারেল মেডিসিন রয়েছেন, একজন সার্জন রয়েছেন, একজন অর্থোপেডিক রয়েছেন এবং একজন কার্ডিওলজিস্ট রয়েছেন, এই 4টি বিভাগের যারা বিভাগীয় প্রধান তারা কিন্তু অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করছেন এবং প্রায় 2 ঘন্টা হতে চললো তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যেই হয়েছে এবং হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে পরীক্ষা হওয়ার পর অনুব্রত মণ্ডল কিন্তু দুপুরের খাবারও খেয়েছেন এবং এই মুহূর্তে শেষ পর্যায়ে যে কাজগুলি রয়েছে, যে রিপোর্ট তৈরি করার কাজ, সেটা হাসপাতালের তরফ থেকে করা হচ্ছে এবং তারপরেই হাসপাতালের তরফ থেকে সেই রিপোর্ট দিয়ে দেওয়া হবে ইডির হাতে এবং যদি ফিট সার্টিফিকেট থাকে, অর্থাৎ অনুব্রত মণ্ডলকে যদি হাসপাতালে ভর্তি করার প্রয়োজন না হয় তাহলে কিন্তু যেটা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার তাদের হাত থেকে ইডির হাতে হস্তান্তর করা হবে অনুব্রত মণ্ডলকে এবং তারপর তাকে নিয়ে চলে যাওয়া হবে দিল্লিতে। আমি একটু ক্যামেরায় আমার সহকর্মী অজয়কে দেখাতে বলবো, ঠিক এই গাড়িতে, এই গাড়িগুলিতে করেই অনুব্রত মণ্ডলকে কিন্তু আসানসোল থেকে আজকে নিয়ে আসা হয়েছে। এগুলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের গাড়ি এবং ঠিক এই পাশে ইডির তরফ থেকেও কিন্তু আলাদা গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এই যে ঠিক ডান দিকে যে গাড়িগুলো রয়েছে ইডির, সেই গাড়িতে করে অনুব্রত মণ্ডলকে কিন্তু নিয়ে যাওয়া হবে বিমানবন্দরে এবং সেখান থেকেই আজকে কিন্তু দিল্লি উড়ি নিয়ে যাওয়া হবে এবং তারপর যে সূচি রয়েছে সেই অনুযায়ী আগামীকাল, যে কিছুক্ষণ আগে প্রকাশ বলছিল, আদালতে পেশ করার যে কাজগুলো সেগুলো রয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, তার যে শারীরিক পরীক্ষা নিরীক্ষাগুলো করা হচ্ছে তার কি রিপোর্ট আছে? তবে হাসপাতাল সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের এখনো পর্যন্ত যে সমস্ত শারীরিক পরীক্ষা করা হয়েছে তাতে গুরুতর কোনো সমস্যা দেখা যায়নি, অর্থাৎ তাকে এখনো পর্যন্ত তার গুরুতর কোনো সমস্যা দেখা যায়নি। তবে ফাইনাল মেডিকেল রিপোর্টসে কি আসে অবশ্যই সেদিকে নজর থাকবে। ধন্যবাদ ব্রতদীপ। অন্যদিকে অনুব্রত প্রসঙ্গে মন্তব্য করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি যেটা বলছেন যে এজেন্সি রাজ কিন্তু চলবে না, মানুষই শেষ কথা বলবে, বিচার হবে, বিচার ব্যবস্থার উপর ভরসা আছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না। এটা কোর্টের ব্যাপার, আমি কিছু বলতে চাই না, তবে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না, বিচার হবেই এবং বিচারের সত্যতা বেরিয়ে আসবে। আমরা বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস করি এবং বিচারক কখনো অন্যায় করতে পারে না, যেরকম ভগবান কোনো অন্যায় করতে পারে না, বিচারক কোনো অন্যায় করতে পারে না, এটা আমি মন থেকে বিশ্বাস করি। এজেন্সি রাজ শেষ কথা বলবে না, মানুষ শেষ কথা বলবে। আর ফিরহাদ হাকিমের এই মন্তব্যের প্রেক্ষিতে দিলীপ ঘোষের কি বক্তব্য শোনাবো এবার। ঠান্ডা ছিল বলে ডিসেম্বরে নিয়ে যায়নি, এখন গরম পড়েছে, এখন আরামসে গিয়ে থাকতে পারবেন ওখানে, ওখানকার লস্যি খাবেন, দিল্লির সুখেই থাকবেন। আর কিন্তু মমতা ব্যানার্জির চিন্তা যে বীরভূমে ভোটটা কে করাবে, সেই জন্য আটকাবার চেষ্টা করছে। অ্যাডিনো আতঙ্কের মধ্যেই নিউমোনিয়ার মারণ থাবা, বিসি রায় হাসপাতালে ফের এক শিশুর মৃত্যু হলো। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী এই নিয়ে 2 মাসে রাজ্যে মৃত্যু হলো 113 জন শিশু। জ্বর সর্দি কাশি হওয়ায় বালির বাসিন্দা 5 বছরের শিশুকন্যাকে গত শুক্রবার উলুবেরিয়ার নার্সিংহোমে ভর্তি করা হয়, বুকে কফ বসে যায়। রবিবার বিসি রায় হাসপাতালে স্থানান্তরিত করা হয় ওই শিশুকন্যাকে, আজ সকালে তার মৃত্যু হয়। 5 বছরের একটা ফুটফুটে শিশু, বাড়ি হাওড়ার বালিতে, প্রথমে শুকনো কাশি, তারপর জ্বর, তারপর জ্বর যখন কিছুতেই কমছে না তখন একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তারপর আস্তে আস্তে দ্রুত অসুস্থ হয়ে পড়তে থাকে সেই বাচ্চাটি। গত রবিবার তাকে নিয়ে আসা হয় এই বিসি রায় হাসপাতালে এবং তারপর গত 2 দিন ধরে ক্রমাগত চেষ্টা চালিয়েও তাকে কিন্তু মায়ের কোলে শেষ পর্যন্ত ফিরিয়ে দেওয়া গেল না।
সকাল 9:30 নাগাদ ওই বাচ্চা মারা গেছে এমনটাই তার পরিবারকে জানিয়েছেন চিকিৎসকেরা। প্রচণ্ড জ্বর ছিল, সঙ্গে শ্বাসকষ্ট, মাঝে মধ্যেই প্রায় জ্ঞান হারানোর জায়গায় চলে যাচ্ছিল। এখানে আনার পর তাকে কিন্তু অ্যাডিনো টেস্ট করানো হয়েছিল, কিন্তু কোনো রকম অ্যাডিনো পজিটিভ পাওয়া যায়নি। প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি এবং তার সঙ্গে শ্বাসকষ্ট, যে সংক্রমণগুলো আর পাঁচটা শিশুর মধ্যে দেখা যাচ্ছে তার মধ্যেও তাই ছিল। দোলের দিন সকালবেলা যখন আর পাঁচটা শিশু দোল খেলতে বাসত, তখন মায়ের কোল খালি করে চলে গেল সেই ছোট্ট বাচ্চাটি। তার পরিবারের লোকেরা অপেক্ষা করছেন, সকাল থেকে তারা এখানে বসে রয়েছেন। তারা সকলেই গত 3 দিন ধরে হাসপাতালে রাত কাটিয়েছেন, আশা ছিল হয়তোবা বাচ্চাকে কোলে নিয়ে বাড়ি ফিরবেন, কিন্তু সেই আশা আর পূরণ হলো না। ক্যামেরায় সন্দীপন গুপ্তের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।